আমাদের এলাকার আশেপাশের এই জঙ্গল সে জঙ্গল ঘুরে বেড়াচ্ছি শুধুমাত্র দুধরাজ পাখি দেখার জন্য। আমাদের আশেপাশের যত আম বাগান এবং বাঁশবাগান সব বাগান ঘুরে ফেলেছি শুধু দুধরাজ পাখির অপেক্ষায়। অবশেষে দুধরাজ পাখির দেখা মিলল এক বাঁশবাগানে। অপূর্ব জায়গাতে নেস্ট করেছে, মেল আর ফিমেল উভয় মিলেই ডিমের তা দিচ্ছিল। প্রায় 3-4 ঘন্টা ধরে এই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি, পুরো ঘেমে গেছি আর প্রচণ্ড গরম আজকে, প্রচণ্ড গরম। কিন্তু অবশেষে সাকসেস, আমরা প্যারাডাইস ফ্লাই ক্যাচারের নেস্ট পেয়েছি আর খুবই ভালো জায়গায়। মেলটা এবং ফিমেলটা দুটোই আসছে, ডিমে তা দিচ্ছে, আশা করি খুব ভালো ছবি হবে। আর হয়তো আজকালের মধ্যেই এখানে নেস্টটা করেছে বা ডিমে তা দিচ্ছে, তা দেখা যাক, এখন অপেক্ষা করার পালা। দেখা যাক কী হয়, কতদিন পরে ডিমটা ফোটে, তারপরে সব অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো। কেমন ছবি হলো, কেমন কী অভিজ্ঞতা, সব আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো। বাসাটা খুঁজে পাবার পরেই মাঝে মধ্যেই আমি বাইক নিয়ে চলে আসতাম বাসায় ডিম ফুটেছে কিনা দেখার জন্য। এইরকম রোজ আসতাম এবং একবার করে দেখে যেতাম বাসার কি অবস্থা, ঝড় বৃষ্টিতে ক্ষতি হলো কিনা রোজ এসে একবার করে দেখে যেতাম। এইভাবে আস্তে আস্তে 16 দিনের মাথায় এসে অপেক্ষা করলাম বাসার সামনে যে ডিম ফুটেছে কিনা। স্ত্রী পাখিটি মুখে করে খাবার নিয়ে এসছে, দেখে খুব আনন্দ হলো এবং বুঝতে পারলাম যে ডিম ফুটে গেছে। 16 দিনের মাথায় দুধরাজ পাখির ডিম ফুটে বাচ্চা বার হলো। আমার বহু বন্ধুরা এখান থেকে ছবি তুলে নিয়ে গেছে, আমি আসতে পারছিলাম না সময়ের অভাবে। অবশেষে সময় বার করলাম 3-4 দিন পরে। 4 দিন ধরে ছবি হচ্ছে, তো আজকে এসেছি ছবি তোলার জন্য। আজকে ছুটি পেয়েছি, কাজের চাপ কম অনেক, তো আজকের সারাদিনের অভিজ্ঞতা এবং আগে যে 2-1 দিনে আসতে পেরেছি যেটুকু সময়, সেই ছবি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। আমরা পুরো ক্যামেরা সেট করে রেডি করে এখন দাঁড়িয়ে আছি, আশা করি ভালো ছবি হবে। আমরা এখন অপেক্ষা করছি, দেখা যাক কেমন কী ছবি হয়। প্রথম দিন আমি যখন এসেছিলাম মেল আর ফিমেলকে একসঙ্গে পেয়েছিলাম, সেই ছবিগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিই। আমরা 1 ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি, বেশ কিছু ছবি এবং ভিডিও করেছি, সেগুলো আপনাদের সঙ্গে একবার শেয়ার করে নিই। সারাদিন ধরে আমার অনেক বন্ধুরা দাদারা সবাই একসঙ্গে ছবি তুললাম, সারাদিন খুব আনন্দ করেছি আমরা এবং সবাই খুব ভালো ছবি পেয়ে আমরা প্রত্যেকে খুব খুশি। আবার দেখি কবে আসতে পারি, আজকের দিন আমাদের এইভাবেই শেষ হলো, দেখি আবার কবে আসতে পারি ছবি তোলার জন্য এখানে। নিজের এলাকায় প্যারাডাইস হচ্ছে আর আমি তুলতে পারছি না, তো আবার সময় বার করে 2 দিন পরে আবার চলে এলাম তুলতে। তো আগের দিনের অভিজ্ঞতা আপনাদের দেখিয়েছি, এবার আজকে দেখি কী কী করি, কী কী তুলতে পারি, কেমন কী ছবি হয়, সেগুলো সব আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। চলুন শুরু করা যাক। আজকে আমি বেশ কিছু ছবি এবং ভিডিও করেছি, সেগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিই আজকের ভিডিও এবং ছবিগুলো কেমন হলো। বেশ ভালো ভিডিও এবং ছবি পেয়েছি আজকে। আমি সাধারণত লাইট আছে বলে ফ্লাইং ছবি তোলারই চেষ্টা করেছি, তো ফ্লাইংগুলো এবং আজকের কিছু ভিডিও সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। এই পাখিটি সম্পর্কে আমরা একটু জেনেও নিই। এই পাখিটার নাম ইন্ডিয়ান প্যারাডাইস ফ্লাইক্যাচার, বাংলা নাম দুধরাজ, শাহ বুলবুল বা ফিতে বুলবুল নামেও পরিচিত। এরা বর্ষার আগে আগে বা গ্রীষ্মকালে বাসা করে। এরা সাধারণত 3-4টি ডিম দেয়, স্ত্রী পুরুষ উভয় মিলেই বাচ্চা প্রতিপালন করে। পুরুষ পাখির লেজ লম্বা হয়, স্ত্রী পাখির লেজ ছোট হয়। এদের খাদ্য পোকামাকড়,
প্রথম অবস্থায় পুরুষ পাখির রং কমলা রঙের থাকে, ধীরে ধীরে বয়সের সাথে সাথে পরিবর্তন হয়ে সাদা হয়ে যায়। এই সাদা পাখিটি প্রাপ্তবয়স্ক পাখি। পুরুষ পাখির কমলা অবস্থাকে বলা হয় রুফার্স। আমরা অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে ছবি এবং ভিডিও করেছি, এদিকটা প্রচণ্ড রোদ চলে এসছে এবং ছবি এখন এগেনস্ট লাইটে হচ্ছে, তার জন্য ভাবছি এখন ওদিকটায় চলে যাবো, ওদিকটায় গিয়ে ছবি এবং ভিডিও করব, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো, দেখি কেমন ছবি এবং ভিডিও হয়। আমরা বিপরীত দিকে গিয়েও বেশ কিছু ছবি এবং ভিডিও করেছি, সেগুলো আপনাদের সঙ্গে একবার শেয়ার করে নিই। হঠাৎ করে লক্ষ্য করলাম আকাশ জুড়ে মেঘ হয়ে আসছে, আমাদের সব কিছু এখন গুছিয়ে নিতে হবে, আর কোনো রাস্তা নেই। আবার দেখি কবে আসতে পারি। প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, আমরা ক্যামেরা সব কিছু গুছিয়ে রেখে এসেছি, আজকে সারাদিন খুব রোদ ছিল, খুব গরম ছিল, আর এখন বৃষ্টিতে যেন সব কিছু ঠান্ডা করে দিল। চলুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমরা চেষ্টা করবো প্যারাডাইসের আরও একটা দুটো ভিডিও আনার জন্য। চলুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।